ডিভিসি ছাড়া জলে হাওড়া জেলার আমতা উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমতা বিধানসভা দ্বীপাঞ্চলের অধিকাংশ নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আমতা উদয়নারায়ণপুর যাচ্ছেন রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। সূত্রের খবর, মন্ত্রী উদয়নারায়ণপুর যান, সেখানে বিধায়ক সমীর পাজাকে নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে হাওড়া জেলা শাসক, উলুবেড়িয়া মহকুমা শাসক সহ প্রশাসনের একাধিক কর্তাদের উপস্থিত থাকার কথাও ছিল। উদয়নারায়ণপুর থেকে মন্ত্রী আমতা দুই নম্বর ব্লকে বিধায়ক সুকান্ত পালের সঙ্গে বৈঠক করেন। এদিকে বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতির উপর নজর রাখার জন্য বিধায়ক সুকান্ত পাল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছেন। সেখানে তিনি বন্যা কবলিত মানুষদের যে কোনো সমস্যার কথা জানছেন। একটানা বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা আগেই তৈরি হয়েছিল, সেই আশঙ্কাই সত্যি হলো। ডিভিসি ছাড়া জলে প্লাবিত হলো হাওড়া জেলার দ্বীপাঞ্চল আমতা বিধানসভার ভাটোরা ও গোড়াবেড়িয়া চিতনান এলাকা। ইতিমধ্যে এলাকার নিচু এলাকা রাস্তাঘাট জমি জলমগ্ন হয়ে পড়েছে। দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকার প্রায় 60,000 মানুষ। দুর্গাপূজার আগে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় কার্যত মাথায় হাত দ্বীপাঞ্চলের বাসিন্দাদের। একই অবস্থা হুগলির জাঙ্গিপাড়া ও তারকেশ্বর ব্লকেও, সেখানেও প্লাবিত হয়েছে বহু এলাকা। শুধু জাঙ্গিপাড়ায় জলমগ্ন এলাকা থেকে 2,000 মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনকে শুকনো খাবার ও পানীয় জল দেওয়া হয়েছে। আমতা ও উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন দুপুরে দুই এলাকায় যান রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তিনি দুটি জায়গাতেই বিধায়ক ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বলেন, বন্যা পরিস্থিতি সামাল দিতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিভিসি পর্যায়ক্রমে জল ছাড়লে এই পরিস্থিতি তৈরি হতো না। এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক পি দীপা প্রিয়া, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানুষ কুমার মণ্ডল সহ অন্যান্যরা। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যে এনডিআরএফ এর 30 সদস্যের একটি দলকে আমতার ভাটোরায় পাঠানো হয়েছে। পাশাপাশি সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও এলাকায় পাঠানো হয়েছে। আমতার বিধায়ক সুকান্ত পাল বলছেন, 24 ঘন্টার কন্ট্রোল রুম করা হয়েছে। দুর্গত এলাকায় ত্রিপল ও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিধায়ক বলেন, যে কোনো সমস্যা জানাতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। আমতার পাশাপাশি উদয়নারায়ণপুরেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ডিভিসি নতুন করে জল ছাড়ায় দামোদরের জলস্তর বিপদসীমা প্রায় ছুঁয়ে ফেলেছে। মঙ্গলবার দুপুরের পর উদয়নারায়ণপুরের বকপোতা নদী বাঁধ এলাকা পরিদর্শন করেন হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার স্বাতি ভাঙ্গালিয়া, বিধায়ক সমীর পাজা। বিধায়ক বলেন, ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে বাঁধ উপচে গ্রামে জল ঢুকে গেছে। বন্যার আগাম সতর্কতা হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ত্রাণ শিবিরগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ডিভিসি ছাড়া জলে জাঙ্গিপাড়া ব্লকের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আকনা সেনপুর ছিটকোলা গ্রামে দামোদরের জল ঢুকে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল চন্দ্র শোভন বলেন, দুই দিকেই শিবিরে আশ্রয় নেওয়া হয়েছে সাধারণ মানুষদের। তাদের শুকনো খাবার পানীয় জল দেবার ব্যবস্থা করা হয়েছে। রাতে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর ত্রাণ শিবিরে থাকা মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখছে। চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে তারকেশ্বর ব্লকের চাপাডাঙ্গা পঞ্চায়েতের বিন গ্রামে নিম্ন দামোদর এলাকায় জলবন্দী হয়ে 24 জনকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। বুধবার দামোদরে জল আরও বাড়তে পারে। এ বিষয়ে প্রশাসন সতর্ক করেছে বলে জানিয়েছে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ সিংহ রায়। এদিকে জল বাড়ায় সাধারণ মানুষের আবারও বিপদমুখী হওয়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। বছরের সমস্যা এটা আপনাদের? প্রত্যেক বছর না, এই 2 বছর বন্ধ ছিল। হ্যাঁ, এ বছরই জলটা বেশি হলো। তার আগে একবার হয়েছিল তে কম, এবারে সব থেকে বেশি। তার আগে 2 বছর আগে? 2 বছরে জলটা কমই ছিল। তার মানে প্রথম কত বছর আগে থেকে শুরু হয়েছে? মানে প্রথম থেকে শুরু হয়ে শুরু যেটা এটা মানে এই কি ও ক বছর আগে একবার হয়েছিল, এই একবার হলো, এই 2 বারটা বড্ড বেশি হলো। বাকিটা বারোমাসি হয়, কিন্তু এই 2 বছর কম ছিল। আগের বছর হয়নি, এবারে সব থেকে বেশি। এবারে সব থেকে বেশি এইরকম অবস্থায় কত বছর আগে হয়েছিল? হ্যাঁ, কত বছর? 78 হয়েছিল। 78-এর পরে এই প্রথম এইরকম, এই আবার এলো এই জলটা। মেন কি কারণে এটা হয়েছে মনে বলে মনে হচ্ছে আপনার? কি কারণে কি করে বলবো, মোটামুটি ডিভিসি জল জ্বলছে। হ্যাঁ, ওইদিকে জল যত বেশি হবে তত জলটা রাখতে না পারলে ছাড়বে, সেই জন্যে জলটা বেশি, নাহলে জলটা এত হবে কেন, তাই নয়? রাজ্য সরকার থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে এই জলের পরিস্থিতি সামাল দিতে? সব কিছুই তো ব্যবস্থা আছে, এবার কিভাবে সব কিছু করছে হয়। প্রত্যেক বছর তো প্রায় সময় হচ্ছে। তো স্থায়ী কিছু সমাধান পাচ্ছেন না আপনারা, যে এরকম অবস্থাতে যেন না পড়তে হয়? আমাদের বাড়িটা এই ধারটা তো না। আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটা বন্যা হয় না। আচ্ছা আচ্ছা, এই আমার পেঁড়া ওপারে বাড়ি। তো
এখানে কি থাকেন কোনো গাড়ির কাজের সূত্রে? আমি আমি গাড়ি কাজ করাচ্ছিলাম দিবুচুটে। আচ্ছা হ্যাঁ। গাড়ি চালাই আমি, গাড়িটা আমি জানি বারগর নিয়ে পালিয়ে আসবো, আসতে পারিনি এত জল। আচ্ছা, তো এখন ওই গ্রামে যে লোকগুলো রয়েছে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে আপনি জানেন? আমি ঠিক জানি না, আমি মেন রোড দিয়েই আসছি হেঁটে হেঁটে।